পারি এক শর্তে। এই মৌসুমে গাজী গ্রুপস ক্রিকেটার্সে খেলার প্রস্তাব পেয়ে শর্তটা জুড়ে দিয়েছিলেন নাসির হোসেন। শর্ত মানলে তিনি সে দলে খেলবেন, নয়তো না। কিন্তু কী ছিল সেই শর্ত? 7 ম্যাচ খেলে 2 সেঞ্চুরি আর 3 ফিফটি সহ করেছেন 477 রান। এর 6 ইনিংসে অপরাজিত থাকায় গড় 477। এবারের প্রিমিয়ার লিগে নিজের চমক জাগানো ব্যাটিংয়ের ব্যাখ্যা দিতে গিয়ে শর্তের কথাটা বলেন নাসির। গাজী ট্যাঙ্কের সঙ্গে চুক্তি করার সময় আমি কোচ সালাউদ্দিন স্যারকে বলেছিলাম, স্যার গাজী দলে খেলতে পারি এক শর্তে, আমাকে 4 নম্বরে ব্যাট করতে দিতে হবে, নইলে আমি খেলবো না। স্যার তাতে রাজি হলেন। আন্তর্জাতিক ক্রিকেটে নাসির মানে দলের সঙ্গে লড়াইয়ে রানের জয়। জাতীয় দলে 7-8 ব্যাট করে তাই ফিনিশার নাম কুড়িয়েছেন। কিন্তু সেই শিহরণ জাগানো ব্যাটিং ছেড়ে হঠাৎ কেন 4-এ চলে আসতে চাইলেন নাসির? উত্তরটা তার মুখেই শুনুন। এর আগে 5-6 ব্যাটিং করে প্রিমিয়ার লিগের অনেক ম্যাচে ব্যাটিং পাইনি, অনেক ম্যাচে 7-8 খেলেছি। আমি নামার আগেই দল জিতে যায় বা খেলা শেষ হয়ে যায়, আর ওই জায়গায় নেমে বড় ইনিংস খেলার সুযোগও থাকে না। সেজন্যই এবার আগে থেকে ঠিক করেছি 4-এ খেলব। লোয়ার মিডল অর্ডারে নেমে লম্বা সময় ব্যাটিংয়ের সুযোগ বেশিরভাগ সময়ই থাকে না। গতবারের প্রিমিয়ার লিগটাও তাই নাসিরকে কাটাতে হয়েছে অতৃপ্তি নিয়ে। 4-এ ব্যাটিং করার সময় এবার সেই অতৃপ্তি দূর হয়ে গেছে অনেকটাই। গতবার আমার রানের গড় ছিল 75-এর মতো, 4-5 ম্যাচে অপরাজিত ছিলাম, 3-4টিতে ব্যাটিং করারই সুযোগ পাইনি, 100 মারতে পারিনি, 97 ছিল সর্বোচ্চ ইনিংস। অথচ 4-এ নেমে এবার 2 সেঞ্চুরি করেছি, কয়েকটা 50 করেছি। এত চমৎকার পারফরমেন্সের পরও নাসিরের একটি লক্ষ্য নাকি অপূর্ণই থেকে যাচ্ছে। লক্ষ্য ছিল এবারের লিগে সর্বোচ্চ রান করবেন, অন্তত 900 রান করার স্বপ্ন ছিল তার। কিন্তু মাঝে ইংল্যান্ড আয়ারল্যান্ড সফরে যাওয়ায় খেলতে পারেনি লিগের সব ম্যাচ, করা হচ্ছে না সর্বোচ্চ রানও। তবে 7 ম্যাচে যা পেয়েছেন নাসির তাতেই সন্তুষ্ট। এখন চাওয়া একটাই, গাজী গ্রুপস ক্রিকেটার্সের শিরোপা জয়। 4 নম্বর ব্যাটসম্যান নাসির হোসেনের সাফল্যের সবচেয়ে বড় স্মারক হবে সেটি। আমাদের নিউজটি ভালো লাগলে নিউজটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং স্পোর্টসের নিত্য নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।